ইতিহাস সাক্ষী নগেন্দা, রক্ত না ঝরলে স্বাধীনতা আসে না। গোলন্দাজ সিনেমার সাফল্যের পর আবারও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউড অভিনেতা দেব। এবার দেবকে দেখা যাবে ডাকাত চরিত্রে। রঘু ডাকাত রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। বৃহস্পতিবার সকালে এক টুইটে এই ঘোষণা দেন দেব। রঘু ডাকাতের নাম শুনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরাই বাসুদেবপুর গ্রামে ছিল ইংরেজদের বুকে ভয় কাঁপানো রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালী মন্দির, নাম তার ডাকাতে কালী মন্দির। ধীরে ধীরে সেই মন্দির রঘু ডাকাতের মন্দির হিসেবে খ্যাতি পায়। রঘু ডাকাতের অস্তিত্বের প্রমাণ পাওয়া না গেলেও লোকমুখে ঘুরে বেড়ায় রঘু ডাকাতের দুর্ধর্ষ সব রোমাঞ্চকর কাহিনী। শোনা যায়, অত্যাচারী জমিদারদের কাছ থেকে লুট করে আনা সম্পদ রঘু ডাকাত বিলিয়ে দিতেন গরিবের মাঝে, তার দাপটে কাঁপত ইংরেজরাও। মেয়েদের সম্মান রক্ষা থেকে বয়স্কদের আশ্রয় সবই করত বাংলার এই ডাকাত। এক কথায় সে ছিল বাঙালির রবিনহুড। টলিপাড়ায় জোর গুঞ্জন, আবার একবার বাংলার বুকে নাকি ফিরছে সেই দুঃসাহসী ডাকাত। আর যে সে ব্যক্তি নয়, স্বয়ং দেবের হাত ধরেই নাকি মানুষের সামনে হাজির হবে রঘু ডাকাত। বর্তমানে দেব প্রেমিকা রুক্মিণী মৈত্রর সঙ্গে ছুটি কাটাচ্ছেন আইসল্যান্ডে। ভারতে ফেরার পর শুরু হবে সিনেমাটির লুক টেস্টের কাজ।